আসসালামু আলাইকুম হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা মধ্যে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা কি করে আপনারা বিভিন্ন ফাইল আপলোড করবেন এবং সেই ক্ষেত্রে আপলোড করে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে সেটাকে অ্যাড করে দেখাবেন। যেমন হচ্ছে আমি যদি কোনো একটা সফটওয়্যার আপলোড দিই বা আমি ধরুন নিচে একটা মুভি বা যে কোনো আপনারা নাটক যেটা ডাউনলোড করেন সেটা আরেকজনের কাছে সেটা দেখাতে যাচ্ছেন যে আমার ফাইলটা এটা এই ধরনের ফাইল এবং সেক্ষেত্রে আপনি ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ধরনের ডাউনলোডের মাধ্যমে আপনারা একটা ইনকাম নিয়ে আসতে পারবেন যারা কাজগুলো করতে যাচ্ছেন। তো আমি এটা যে দেখাতে যাচ্ছিলাম যে আমি নিজেও অনেক সময় ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার কিছু ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিই যে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে কোনো পেমেন্ট আমি পাই না। কারণ আমি দিয়ে রাখি সেটা পাই, অনেকের হয়তো সুবিধা হয় যে তাদের ডাউনলোড করা হয়, কিন্তু আমি ফার্স্ট অফ অল কোনো এখানে কোনো আর্নিং এর অপশন পাওয়া যায় না। তো আমি চেষ্টা করলাম যে এই একটা সাইটে যদি আমি এখানে কিছু আপলোড করে রাখি সেখানে সেক্ষেত্রে যদি সে ডাউনলোডও দেয় সেক্ষেত্রে এরা আমাকে কিছু পেমেন্ট পে করবে। এটা একটা ভালো সাইট, যেটা আমি একটা সাইট রাখলাম আমাদের সাইডে, সেক্ষেত্রে অনেক ডাউনলোড করলাম সেক্ষেত্রে একটা পেমেন্ট পেলাম। তো এই ধরনের চাচ্ছিলাম আপনারাও তাহলে এখানে একটা অ্যাকাউন্ট করে এখানে বিভিন্ন আপলোড মুভি অনেক কিছু আছে, যারা মুভি নিয়ে কাজ করেন বা যারা আরো এসিও আমার সাথে আরো ভালো এসিও মার্ক এসিও অপটিমাইজেশন নিয়ে কাজ করেন তারা হয়তো আরো ভালো বুঝতে পারবেন। তো আমি এখানে সাইটটা দিয়ে দিব ডিসক্রিপশন লিঙ্কে এবং কি করে আমি এখানে রেজিস্ট্রেশন করতে হয় তার একটা আইডিয়া আমি আপনাকে দিয়ে দিচ্ছি। জাস্ট এই সাইটে চলে আসবো, আমি ডিসক্রিপশন লিঙ্কের লিঙ্ক দিয়ে দিব। এখানে আসলে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখানে এসে আপনার নাম দিয়ে দিতে হবে, আপনার ইমেল আইডি, এখানে মেল, এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, এখানে ইন্ডিয়া না বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ। পাসওয়ার্ড সবসময় বলি স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড। দেন এগ্রি কন্টিনিউ। যেমন নিজস্ব পিসি আমি সেক্ষেত্রে লগ ইন দিয়ে রাখলাম, রিনেম করে রাখলাম। আপনার যদি নিজস্ব পিসি না হয় সেক্ষেত্রে এটা করার দরকার নাই, তাহলে এটা অল টাইম রিনেম হয়ে থাকবে এবং এখানে সবসময় অ্যাকাউন্টটা এখানে থেকে যাচ্ছে। সো এইভাবে করার দরকার নাই। দেখেন এখানে জাস্ট সবকিছু অলমোস্ট এখানে দেখেন, গো টু ইয়োর ড্যাশবোর্ড, আমি এখন দেখেন ওয়েলকাম টু ইয়োর ডাউনলোড প্রোগ্রাম, আপলোড আপ এত, ডাউনলোড এত, এগুলো সব ডিটেলস দিয়ে দিচ্ছে, আপনি একটু পড়ে নেবেন। তো দেখেন এখানে যেটা হচ্ছে এই দেখেন গো টু আপলোড অ্যান্ড শেয়ার, এখানে সবকিছু দেখাচ্ছে, ইল্লা টু দ্য লাইক। এটা সম্ভবত একটা মার্কেট যেটা যারা তৈরি করছে তারা ভালো একটা সাইট তৈরি করছে। তো দেখেন এখানে আসার পর আপলোডের সব সিস্টেমগুলো দিয়ে দিছে। এখানে আরেকটা জিনিস দেখালাম না মনে হয়, এখানে পেমেন্ট মেথড ছিল, পেমেন্ট তিনটা, পেপাল, পায়োনিয়র আর এইগুলোর মাধ্যমে। তো সব পেপাল যেহেতু বাংলাদেশ সাপোর্ট করেন আমরা তাহলে পায়োনিয়রের মাধ্যমে সেটা পেমেন্ট নিতে পারবো, সমস্যা নাই। তো এটা ছিল এখানে আপলোড অপশন, এই যে আমি আপলোড অপশনে চলে আসব। এখানে কি ফাইল আপলোড দিব, যেমন আমি হচ্ছে অটোক্যাড ফাইল, FILE অটোক্যাড ফাইল, এটা কিছু ডিসক্রিপশন লিখে দিতে। আমি আগে আপলোড অপশনে আসি, আমার অটোক্যাড ফাইলটা আমি এখানে দিয়ে দিব, সফটওয়্যার ও সেট অন্য কিছু দিয়ে দিছি। আচ্ছা অটোক্যাড, অটোক্যাড এই যে অটোক্যাড ফাইল। তো দেখেন অটোক্যাড ফাইলটা অলরেডি আমার জিপ করা আছে, তো আমি জিপ ফাইলটা এখানে আপলোড করে দিচ্ছি। এখানে আমি অটোক্যাড সম্পর্কে কিছু একটু লিখে দিলাম, অটোক্যাড ফাইল 2007 দিলাম, 2007 ফাইল, যেহেতু 2007 ফাইল। তো এই ফাইলটা 2007 ফ্রি ডাউনলোড, FRW ফ্রি, GWNLRD ডাউনলোড, এই তো দিয়ে দিলাম। চাইলে আপনি আরও বাড়ায় অনেক ডিটেলস আরও বেশি লিখতে পারেন আপনার ইচ্ছা। তো এখানে আসলে অ্যাড, তো দেখেন এখানে অ্যাড হতে সময় নিচ্ছে। তো এটা যখন অ্যাড, যেহেতু আমার এটা কয়েক এই যে 500 এত MB দেখেন, আমার 2 MB ডাউনলোড হয়েছে, এখানে 599 MB, যেহেতু অনেক বড় একটা ফাইল। তো সেই পর্যন্ত আমাকে এখানে ওয়েট করতে হবে, কারণ ফুল ফাইলটা এখানে আপলোড হওয়ার পর সেই ফাইলটা এখানে আমার লিঙ্ক চলে আসবে। আচ্ছা আমি, আচ্ছা এটা একটু বড় ফাইল দিয়ে দিলাম। আচ্ছা ততক্ষণ আমি একটু ওয়েট করি যতক্ষণ এটা আপলোড হয়ে যাক। এটা আপলোড হওয়ার পর আমি পরে স্টেপটা দেখাবো যে কী করে আপনার সেটা বিভিন্ন মার্কেটে রেফারেল দেখাতে পারেন। তো এটা আপলোড হওয়ার পরেই আমি আপনাকে পরে হিসেবটা দেখাবো। তো ফ্রেন্ড অলমোস্ট এটা আমার ডান হয়ে গেছে, এটা আপলোড হয়ে গেছে 628 MB। তো এটা দেখেন ডাউনলোড 2007 অটোকার্ড, যারা চাচ্ছেন আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে এটাও দিয়ে দিব, তারপরও বলে দিচ্ছি আমার অটোকার্ড সম্পর্কে আগেও ভিডিওটাও দেওয়া আছে, তারপরও আমি চাচ্ছি এটা আপনাদের জন্য এটাও দিয়ে রাখি যারা চাচ্ছেন যে ফ্রিতে ডাউনলোড করবেন তাদের জন্য, ক্র্যাক সহকারে সব কিছু এখানে আছে। তো দেখেন এখানে আমার অলমোস্ট চলে আসছে,
তো এটার মাধ্যমে দেখেন আমি চাইলে কিন্তু এখানে ক্লিক করতে বা এখানে ভিউ করব, দেখব যে আসলে এটা কি হইছে হইছে কিনা। তো দেখেন এখানে ফর ফাইল ডাউনলোড লিংক, এখানে ডাউনলোড লিংক দিয়ে দিতে চাইলে আমি ডাউনলোড লিংক এখানে কপি করে নিতে পারি। দেখেন আমি লিংক করে যদি আমি এই যে এখানে কোনো একটা সাইডে পেস্ট করি তাহলে দেখেন কি হচ্ছে, দেখেন এই যে ডাউনলোড লিংক, ক্লিক হিয়ার টু ফ্রি ডাউনলোড। তো দেখেন কত সিম্পল বন্ধুরা, এখানে আদার্স বাইটাই এগুলো বলছে, এগুলো চাইলে আপনারা অবশ্যই বাইটাই এগুলো নেবেন না, জাস্ট ফ্রি ডাউনলোড যেটা দেখবেন এখানে জাস্ট ফ্রি ডাউনলোড এখানে চাপ দিবেন। কারণ আমরা কোনো কিছু পেইড কোনো কিছু নিব না, সব কিছু ফ্রিতে নিব। এদের একটাই সিস্টেম হলো এরা এখান থেকে আপনাকে, আচ্ছা আমি একটু কেটে দিই দেখে আপনাকে ফ্রেন্ড, এখানে যেটা হচ্ছে এরপরে এখানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এই লিঙ্কগুলোর মাধ্যমে সে ডাউনলোড করে নিতে পারবে। আপনি লিঙ্কগুলো যা শেয়ার করলে জাস্ট আপনার অ্যাড হয়ে যাবে। এখানে আমার ড্যাশবোর্ড চলে আসতেছি, এখানে দেখেন এখন পর্যন্ত আমি আপলোড যে অপশনগুলো এখন পর্যন্ত আপলোড ফাইল করছি একটা, আমি আপলোড ফাইলে দেখলে দেখতে পারবো এখানে যে আপনারা চাইলে সেগুলো চেক করবেন। এখান থেকে আর্নিং যদি দেখতে পারেন, আর্নিং এই সাইডটা বিভিন্ন সাইডে এখন যদি রেফারেল ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে, আরেকটা অপশন হচ্ছে এখানে রেফারেলের মাধ্যমে, হ্যাঁ চাইলে রেফারেল করে আপনি ইনকাম করতে পারেন। রেফারেল লিঙ্ক, এই যে রেফারেল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে রেফারেল লিঙ্ক দিয়ে দিবো, তাহলে আপনারা রেফারেল লিঙ্কের মাধ্যমে এখানে এসে জয়েন করতে পারেন, করে এখানে আর্নিং করতে পারেন। তো আজকের মতো এটাই ছিল ভিডিও, চাইলে আপনার সেম ফাইল বিভিন্ন মার্কেট প্লেসে ডাউনলোড করে ইনকাম করতে পারেন। ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।